আজ সোমবার ছয়ই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের বাইশে জুলাই রাশি মেষ লগ্ন এই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে চলছে শ্রাবণ মাস আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার সোমবারের এই ব্রত অবশ্যই পালন করুন যদি যদি দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনারা পেতে চান বর্তমানে কিন্তু ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় আছেন আর দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন এজন্য শ্রাবণ মাসে শিবজির নাম জপ ধারণা করবার জন্য দুর্দান্ত একটি সময় আজ কিন্তু আপনারা অবশ্যই যদি কোনো কিছু না পারেন তাহলে বলুন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন পালে কলা পাতায় খান নিরামিষ খাদ্য খাবার খান শিবজির অভিষেক করুন রাশি অনুযায়ী অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্য মেঠের আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অমীমাংসিত কোনো কর্ম সম্পূর্ণ করবার জন্য সময় সুযোগের সদ্ব্যবহার করুন ক্ষমতা এবং শক্তি উভয়ই আজ আপনাদের বেশি থাকবে আজ অর্থগত ব্যাপারে লাভবানও আপনারা হতে পারেন চমৎকার নতুন কোনো আইডিয়াজ আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনোর মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের প্রতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টি বেশ কাটবে আজ সরাসরি কোনো বিষয়ে কারোর ক্ষেত্রে যদি উত্তর না দেন তাহলে কাছের মানুষটি কিন্তু বিরক্ত হতে পারে আজ অফিস আদালত সকল ক্ষেত্রেই আপনাদেরকে কম কথা বলে কাজ বেশি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ফাঁকা সময় আপনি আপনার পছন্দসই কাজ করতে চাইবেন কিন্তু অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে পরিকল্পনা ভেস্তে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি মনে রাখবেন অতিথি দেবভব